হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো অবশেষে চলে আসলো বহুল প্রতীক্ষিত দারাজ 11 11 বিক্সেল 2020 ক্যাম্পেনের 11 টাকা মিক্সি বক্সটি। সো চলুন আমরা এখন এটি আনবক্সিং করে দেখব। এটি অর্ডার করেছিলাম 11 নভেম্বর বিকাল 5টায়, আর আজকে 13 নভেম্বর এই প্রোডাক্টটি ডেলিভারি পেয়ে গেছি। সো চলুন দেখি। আর এখানে আনবক্সিং করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, মানে এবার খুবই বাজে অবস্থায় যে দেখুন প্যাকেটটা ছিঁড়া, এবং চাইলে কিন্তু এই প্যাকেটটা এই যেভাবে গায়েব হয়ে যেতে পারতো, বাট বুঝলাম না এটা কেমন হলো বিষয়টা। আচ্ছা যাই হোক, দারাজের কোনো কর্তৃপক্ষ যদি আমাদের এই ভিডিওটি দেখেন অবশ্যই আপনারা এই বিষয়টি নিয়ে কাজ করবেন। এবং এই বিষয়টা শুধু আমার ক্ষেত্রে নয়, আমার আরও বেশ কিছু পার্সেল এসেছে, সেটা আমি আনবক্সিং ভিডিও দেব, এবং সেই প্যাকেটগুলোর অবস্থাও খুবই বাজেভাবে ছিল। সো চলুন আমরা এখন এটা আনবক্সিং করি, দেখি কি আছে ভাগ্যে। আর এটি আমি 11 টাকা দিয়ে নিয়েছিলাম, আর ডেলিভারি চার্জ ফ্রি ছিল, কারণ এই ক্যাম্পেইনে দারাজ এই মিস্ট্রি বক্সটা সবসময় ফ্রি ডেলিভারি দিয়ে থাকে। সো চলুন দেখি কি আছে। শুরুতেই আবারও একই অবস্থা, এই যে দেখেন ছিঁড়া প্যাকেট। কি দেখে, এটা হচ্ছে একটা জ্যাকেট, আনবক্সিং করি। ভালোই হলো, শীতের মধ্যে শীতের সিজনে একটা জ্যাকেট পেলাম, এবং একটা হুডি স্টাইল জ্যাকেট। প্যারাশুট কাপড়ের এবং কোয়ালিটি যথেষ্ট ভালো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।